খবরের ফার্স্ট অন এক্সক্লুসিভ যে ভিজুয়াল এইমাত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন এবং রেসকোর্সে হেলিপ্যাডে থেকে নামলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বঙ্গ সফর রয়েছে তার দুদিনের এবং রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বঙ্গ সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে পুষ্পস্তবক তুলে দিলেন এবং সেই ছবি আপনাদের সামনে রয়েছে, একেবারে এক্সক্লুসিভ দেখাচ্ছে রিপাবলিক বাংলা ফার্স্ট অন এক্সক্লুসিভ ভিজুয়াল আপনাদের সামনে। দুদিনের এই যে সফর তাতে একগুচ্ছতার কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যে অন্যতম আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুষ্ঠানের কর্মসূচিতে উপস্থিত থাকবেন সেখানে সংবর্ধনা জানানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং একই সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বসু তিনি উপস্থিত রয়েছেন। একেবারে ফার্স্ট অন এক্সক্লুসিভ ভিজুয়াল এই মুহূর্তে আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। আরসিটিসি হেলিপ্যাডে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগেই। কলকাতা বিমানবন্দরে নামার পর সেই ছবিও প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরে এবং দুদিনের বঙ্গ সফর রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বিকেলেই রাষ্ট্রপতিকে সংবর্ধনা অনুষ্ঠান এবং সেই সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রয়েছে, রাষ্ট্রপতিকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মান জ্ঞাপন করা হয়। ফার্স্ট অন এক্সক্লুসিভ সেই ভিজুয়াল আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে এবং হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে সেই পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখান থেকেই তার নেতাজি ভবনে যাওয়ার কথা রয়েছে একগুচ্ছ তার কর্মসূচি। বিকেলেই আমরা জানি যে তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে এবং সেই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং। এবং তার আগে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর উপস্থিতি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত রয়েছেন, তাকেই সম্মান জানাতে অভ্যর্থনা জানাতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং একই সঙ্গে একেবারে এই সফর সূচির একেবারে প্রথম থেকে আমরা দেখেছি উপস্থিত রয়েছেন প্রতি পদক্ষেপেই রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবং কিছুক্ষণ আগেই বিমানবন্দরে গার্ড অফ অনার তাকে দেওয়া হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা প্রথম তুলে ধরে। দমদম বিমানবন্দরে যখন তিনি এসে পৌঁছন ঠিক সেই সময় রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দিয়ে সম্মান জানানো হয় রাজ্যের পক্ষ থেকে। এবং রাজ্যের প্রতিনিধি হয়ে সেখানে ফিরা থাকেন তিনি উপস্থিত ছিলেন, সুজিত বোস উপস্থিত ছিলেন এবং বিভা হাসদা তিনি উপস্থিত ছিলেন এবং একই সঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনিও ছিলেন। এবং বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার দেওয়া সেই ছবি, সেই ভিজুয়াল যেমন আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে, ঠিক তার পাশাপাশি রেসকোর্সে যখন রাষ্ট্রপতির কপ্টার এসে নামে সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হাতে পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মান জ্ঞাপন করেন। এবং তারপরে নেতাজি ভবনে আজ যাওয়ার কথা রয়েছে এবং একই সঙ্গে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। দুদিনের বঙ্গ সফরেই কলকাতায় ইতিমধ্যে এসে পৌঁছেছেন তিনি এবং একই সঙ্গে একগুচ্ছতার কর্মসূচি রয়েছে এবং তারই একেবারে প্রথম ধাপের ছবি আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। রাষ্ট্রপতিকে প্রথমেই কলকাতায় পা রাখবার পরই সম্মান জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদারা। এবং তার পরবর্তীতে রেসকোর্সে যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কপ্টার এসে নামে ঠিক সেই মুহূর্তে তাকে স্বাগত জানাতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখান থেকেই যেমনটা আমরা জানতে পারছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি পৌঁছে যাবেন নেতাজি ভবনে, স্বাধীনতা সংগ্রামী নেতাজির স্মৃতি বিজড়িত সেই বাসভবনে তিনি যাবেন, একই সঙ্গে সেই লাইব্রেরিও তিনি উপস্থিত থাকবেন এবং তার পরবর্তী সময় জোড়াসাঁকো যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রয়েছে, বিমানবন্দরে যখন এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি উপস্থিত হন, যখন পৌঁছন ঠিক সেই সময় ছবি দেখছেন যে গার্ড অফ অনার দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে তার প্রতি সম্মান জানিয়ে। রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি উপস্থিত ছিলেন প্রথম থেকে এবং রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফিরহাদ হাকিম এবং একই সঙ্গে সুজিত বোস তিনি উপস্থিত ছিলেন, বীরবাহ হাঁসদা তিনিও ছিলেন। এবং তার পরবর্তীতে রেসকোর্সে তার কপ্টার নামার পরই তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের পাশাপাশি আগামীকালও তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে এবং আগামীকালের কর্মসূচির মধ্যে অন্যতম বিশ্বভারতী সমাবর্তন অনুষ্ঠান
এবং সেখানে যোগ দেবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির এই বঙ্গ সফরকে কেন্দ্র করে এই মুহূর্তে গোটা শহর কলকাতা সাজো সাজো রব রয়েছে। একই সঙ্গে নিরাপত্তার ঘেরাচোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। আজ বিকেলে রাজ্যের তরফ থেকে সংবর্ধনা জানানো হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, এবং রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম বঙ্গ সফর তাঁর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে রাষ্ট্রপতিকে সংবর্ধনা জানানো হবে। সংবর্ধিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত থাকবেন রাজ্যপাল সিবি আনন্দ বসু।